গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের যে বাটারফ্লাই বইটা রয়েছে ক্লাস ফোরে, সেই ক্লাস ফোরে বাটারফ্লাই বইয়ের লেসন 8 থেকে আমরা আজকে শুরু করব। তার আগে অবধি তোমরা পড়েছো ড্রিম জার্নি, পড়েছো তোমরা কাজগুলো মোটামুটি, দেখছো অনেকেই করেছে, একটু বানানগুলোর দিকে আর খেয়াল রাখবে, যাকে মোটামুটি ঠিক আছে অনেকেরই। লেসন 8 এ দেখো তোমরা পেজ নাম্বার 86, 86 নম্বর পাতা বার করো। লেসনটার নাম কি দিয়েছে? লেসনটার নাম হচ্ছে সিস্টার্স। সিস্টার মানে তোমরা জানো সকলেই যে বোন, বোনকে সিস্টার বলে। সিস্টার্স মানে অনেক বোন যদি এখানে থাকে তাদের কথাই বলা হয়েছে। তাহলে এই যেটা, এটা একটা নাটকের মতো। নাটকে তোমরা জানো প্রত্যেক সংলাপ থাকে, সংলাপ কথাটা মানে, সংলাপ কথার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকের যে বক্তব্য, একজন অভিনেতা বা যিনি অভিনয় করে তিনি যে কথাগুলো বলেন সেগুলোকে লেখার ভাষায় বলে, লিখিত ভাবে যদি আমরা লিখি সেগুলোকে বলে সংলাপ। তাহলে কিছু চরিত্র থাকবে, মানে কিছু রোল প্লে করবে, কেউ রাজার ভূমিকায়, যেরকম তোমরা দেখে এসছো নাটক, আশা করি অনেকেই দেখেছো নাটক বা টিভিতে যে সিরিয়াল বা সিনেমা যেগুলো হয়, যে প্রত্যেকে এক একটা নামের চরিত্র অভিনয় করে। তো এখানেও সেরকম আছে, একটা স্টেজের বর্ণনা থাকে, একটা নাটক তোমরা দেখবে, একটা নাটকে লেখা কিরকম হয়। নাটক চোখে তোমরা দেখেছো, সিনেমা সিরিয়াল এগুলো তোমরা দেখেছো, কিন্তু লেখার মধ্যে এদের পারিপার্শ্বিক বিবরণও ফুটিয়ে তোলা হয়। দেখো পেজ নাম্বার 87, তার পরের পাতা থেকে আমরা শুরু করছি। দেখো একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মানে এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, স্টেজটা কিরকম হবে, সেটার চারপাশের দিক কিরকম হবে সেটা বোঝানোর জন্য। এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে, মানে একটা নাটক অনুষ্ঠিত হওয়ার ছিল, স্টেজ মানে অনুষ্ঠিত হওয়ার ছিল, মঞ্চস্থ হওয়ার ছিল, কবে না স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিনে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন। তাহলে কারা কারা অভিনয় করবে? না মিতা, রুকসানা, বাদল, রুকু এবং সালমা এতে অভিনয় করবে। দি প্লে ইজ বেসড অন প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। এই যে অভিনয়টা, এই যে নাট্যাংশটা, এই নাট্যাংশটা, এটা আচ্ছা আগে যেটা বলে, প্লে মানে কিন্তু খেলাও হয়, কিন্তু এখানে প্লে মানে কিন্তু নাটকের অংশ বা ছোট্ট ছোট নাটক, নাটিকা বলা যায়। দি প্লে ইজ বেসড অন দি প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল, মানে এই নাটকটা কিসের উপর ভিত্তি করে তৈরি? না এই নাটকটা এটার উপর ভিত্তি করে তৈরি যে কিসের উপর, না আজকের বাংলাতে, আজকের বাংলা মানে আমাদের আজকের পশ্চিমবাংলাতে ইংরাজির উপস্থিতি, ইংরেজি ভাষার উপস্থিতি, এটার উপর ভিত্তি করে নাটক। দি স্টেজ ইজ সেট অ্যাজ দি ইনসাইড অফ এ হার্ট। এবার দেখো স্টেজের বর্ণনা দিচ্ছে, স্টেজটা কিরকম আছে? স্টেজটা হচ্ছে কি, একটা কুঁড়ে ঘর। স্টেজ ইজ সেট অ্যাজ দি ইনসাইড অফ এ হার্ট, মানে একটা কুঁড়ে ঘরের ভেতরের দিকের মতো করে স্টেজটাকে সাজানো হয়েছে। দেয়ার ইজ এ বেড, একটা কুঁড়ে ঘরের ভেতরে বেড, একটা বিছানা থাকে আছে। এ জাগ অফ ওয়াটার, এক জগ জল আছে। অ্যান্ড টু ট্রাঙ্কস, এবং দুটো ট্রাঙ্ক আছে। মাদার অ্যান্ড হার ডটার, মা এবং তার মেয়ে আর সিটিং অন এ ফ্লোর ম্যাট, মা এবং তার মেয়ে একটা মাদুরের ওপরে বসে আছে, ফ্লোর ম্যাট মাদুরের ওপরে বসে আছে। দি ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার, ব্রেডিং মানে আচড়ানো, মায়ের চুলটা আছড়ে দিচ্ছে, মায়ের লম্বা চুল আছড়ে দিচ্ছে, কে না তার মেয়ে, তার মেয়েটি তার মায়ের লম্বা চুলগুলোকে আছড়ে দিচ্ছে। এ কম লাইজ বাই হার, তার পাশেই একটা কম মানে চিরুনি পড়ে আছে। দি স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট, স্টেজটা কিরম ভাবে হয়েছে না, একটা হালকা হলুদ রঙের আলো দিয়ে আলোকিত করা হয়েছে। এবার ক্যারেক্টার্স, মানে কি কি চরিত্র আছে দেখে না, পাঁচটা চরিত্রের কথা এখানে বলা হয়েছে। বিকাশ, বিকাশের মা, রুমা অর্থাৎ বিকাশের বোন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তুমি ভাবছো, তোমরা ভাবছো অনেকে যে না বিকাশ, বিকাশের মা, রুমা না, এত অব্দি বুঝলাম এরা প্রত্যেকেই জীবিত, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এরাও কি চরিত্র? হ্যাঁ নাটকে এরকম চরিত্র হতে পারে, এগুলোকে আমরা কাল্পনিক চরিত্র বলি, চরিত্র এমনি কাল্পনিক হয়, কিন্তু সাধারণত এই এই ধরনের কিছু চরিত্র মানে যেগুলো অ্যাবস্ট্রাক্ট, যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, সেগুলো অনেক সময় চরিত্রায়ন করা হয় নাটক। দেখো মাদার, তোমরা এরকম একটা জিনিস ক্লাস থ্রিতে পড়েছো আশা করি, ওয়াটার, ওই জলের স্কার্সিটি নিয়ে একটা গল্প নাটক, ছোট্ট প্লে এর মতো তোমরা পড়েছো, এটা তার একটা অ্যাডভান্স পার্ট। দেখো মাদার, মা বলছেন,
বিকাশ হ্যাজ গন হ্যাজ বিন গন ফর সিক্স মান্থস বিকাশ ছ মাসের জন্য বাইরে গেছে বা ছ মাস হলো বাইরে আছে আই মিস মাই সন ভেরি মাচ আমি আমার এই যে ছেলের অনুপস্থিতিটাকে এটাকে খুবই অনুভব করি আই মিস হিম টু আমিও তার এই দূরত্বটাকে অনুভব করি বাট হি হ্যাড টু গো কিন্তু তাকে যেতেই হতো ইউ নো তুমি জানো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স তাকে অবশ্যই উপস্থিত থাকতে হতো বা তাকে অবশ্যই সেই জায়গাটা উপস্থিত কোথায় না ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ভাষা শিক্ষার যে কোর্সটা যে পার্টটা তাকে উপস্থিত থাকতেই হতো তাকে যেতেই হতো মা বলছে উই আর বেঙ্গলিজ আমরা বাঙালি আফটার অল আমরা যাই যতই হোক না কেন উই আর বেঙ্গলিজ আমরা বাঙালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না এটাই যে হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ আমাদের কেন ইংরেজি শেখাটা প্রয়োজন আমি তো এটা বুঝতে পারি না যতই হোক না কেন আমরা তো বাঙালি মা বলছে বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট বিকাশ এটাকে ঠিকই ব্যাখ্যা করতে পারবে তোমার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বিকাশ দিতে পারবে দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দি ডোর নকিং মানে দরজা খটখট আওয়াজ আছে মানে দরজা খটখট আওয়াজ একটা আওয়াজ শোনা যাচ্ছে রুমা গেটস আপ রুমা উঠে দাঁড়ালো গোজ টু দ্য লেফট উইং মানে মঞ্চের দিকে দেখতে গেলে মঞ্চের বাঁ দিকের উইং মানে মঞ্চ থেকে যেদিকে বেরিয়ে যায় সেগুলোকে বলে উইং মানে ঢোকা বেরোনোর জায়গাগুলোকে বলে উইং ডান দিক বাঁ দিকের লেফট উইং মানে বাঁ দিকের বেরোনোর জায়গাটাতে বেরিয়ে গেল লেফট উইং সি মেক্স এ জেস্টার অফ ওপেনিং এ ডোর মানে একটা অভিনয় করছে জেস্টার জেস্টার মানে আদতে সে কিন্তু এখানে দরজাটা খুলছে না দরজা বলে ওখানে কিছু নেই কিন্তু খটখট আওয়াজ হলো যেন সে দরজাটা খুলছে এরকম সে একটা অভিনয় করছে ভাব দেখাচ্ছে ভঙ্গিমা দেখাচ্ছে জেস্টার মানে ভাব ভঙ্গিমা মা তখন হাত পেরে বলছে হুইজ ইট রুমা যেরকম তোমাদের বাড়িতে হয় দরজা আওয়াজ করলো তুমি খুলতে গেলে মা ভেতর থেকে মা বাবা বাবা কে একজন বললো কে এসছে তো মাও বলছে রুমা কে এসছে হুইজ ইট কে এবার কে যে এসছে সেটা আমরা পরের গল্পই দেখি তোমরা অ্যাক্টিভিটি ওয়ানটাও পড়বে তার পরের পার্টটা আমি এগিয়ে দিই আপাতত কারণ যেহেতু তোমাদের একটু একটু পিছিয়ে আছো পরের পার্টটাও পড়িয়ে দিই অ্যাক্টিভিটি ওয়ানটা কিন্তু তোমরা অবশ্যই করবে ঠিক এবার মা বলছে কে এসছে ঠিক তখনই পরের পাতা দেখো 89 পেজ নাম্বারে জাস্ট দেন বিকাশ স্টেপস ইন স্মাইলিং বিকাশ ঠিক তখনই বিকাশ হাসতে হাসতে ঘরে ঢুকলো স্টেপস ইন মানে ঘরের ভেতর পা রাখলো মানে ঘরে ঢুকলো হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেল সে বয়ে নিয়ে এসেছিল কি না অনেক নানা রকমের বা অনেকগুলো ব্রাউন বাদামি রঙের কাগজের পার্সেল পার্সেল মানে প্যাকেট ছোট ছোট প্যাকেট সে নিয়ে এসেছে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড বিকাশ রুমার হাতটাকে ধরেছিল ধরে 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 নিয়ে অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার এবং তো মায়ের দিকে এগিয়ে গিয়ে রুমা স্মাইলস হ্যাপিলি রুমাও কি আনন্দে হাসছিল মা তখন বলছে ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল ও বিকাশ কি চমৎকার উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও আমরা তো তোমার সম্পর্কে এই মাত্র কথা বলছিলাম বিকাশ বলছে ইয়েস মাদার ইটস মি বলছে হ্যাঁ মা এটা আমি আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ আমার তোমার জন্য মানে বিশাল বড় খবর আছে কিছু ভালো খবর আছে আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও আমি এখন ডাক বিভাগের একজন কর্মচারী এমপ্লয়ি মানে কর্মচারী আই স্যাট ফর অ্যান এক্সাম এক্সামিনেশন আমি একটি পরীক্ষাতে বসেছিলাম আই পাসড আমি তাতে উত্তীর্ণ হয়েছিলাম অ্যান্ড জয়েন দিস সার্ভিস এবং এই চাকরিটায় যোগদান করেছিলাম রুমা তখন বলছে দ্যাটস রিয়েলি গ্রেট এটা তো খুবই খুবই আনন্দের খুবই ভালো খবর বাট হাউ ডিড অল দিস হ্যাপেন কিন্তু কিভাবে এত কিছু ঘটলো বিকাশ বলছে এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ বলছে বাংলাতে যে অফিসিয়াল বা অফিসের যে কাজকর্মগুলো হয় সেগুলো বেশিরভাগটাই হয় বা সেগুলো অনেকগুলোই হয় ইংরাজিতে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দি ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড বলছে আমি খুবই উপকৃত হয়েছিলাম বেনিফিটেড মানে উপকৃত হয়েছিল আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড আমি খুবই উপকৃত হয়েছিলাম বাই দি ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড যে ইংলিশ ক্লাসগুলোতে আমি ইংলিশ শিক্ষার ক্লাসগুলোতে আমি উপস্থিত ছিলাম আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল আমি এটা বুঝতে পেরেছিলাম দ্যাট যে ইট ইজ ইম্পর্টেন্ট এটা সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল সমানভাবে ভালো মানে ইংরাজি বাংলা সমানভাবে ভালোভাবে জানা এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমি বুঝতে পেরেছিলাম
তখন মা বলছেন, ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি একটা স্থায়ী চাকরি? চাকরি অনেক রকমের, চাকরি স্থায়ী চাকরি মানে হচ্ছে গিয়ে তাদের অবসর জীবন যতদিন না আসছে ততদিন তিনি চাকরি করতে পারবেন, আর কিছু হয় অস্থায়ী চাকরি, সেগুলো বিভিন্ন চুক্তিভিত্তিক চাকরি যেগুলো সেগুলো হয়ে থাকে। তা মা জিজ্ঞাসা করছেন, ইজ দিস এ পার্মানেন্ট জব, এটা কি একটা স্থায়ী চাকরি? জিজ্ঞাসা বলছি, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ একদমই। সি দেখো, আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, আমি তোমার এবং রুমার জন্য শাড়ি আর মিষ্টি কিনে নিয়ে এসেছি। এই গিফটস রুমা পার্সেল, সে রুমাকে সেই প্যাকেটগুলো দিল। মা বলছেন, আই অ্যাম সো হ্যাপি, আমি খুবই খুশি আনন্দিত। আচ্ছা এটা তোমার অ্যাক্টিভিটিগুলো আছে, তোমরা সেগুলো করবে। আমি এই মুহূর্তে এই পার্টটা নেক্সট পার্টটা বলব, নেক্সট পার্টটা আমরা পরের দিনই আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক, গুড বাই।